আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী 21 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ তারিখে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো সেই নিয়োগ পরীক্ষায় আপনাদেরকে ওএমআর শিট পূরণ করতে হবে। তো কিভাবে সেই ওএমআর শিটটি পূরণ করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তো প্রিভিয়ার্স, আমি আজকে ভিডিওতে দেখাবো যে ওএমআর শিটটি পূরণ করার নিয়মাবলী। তো প্রিভিয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিভিয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওএমআর ফর্মের নমুনা, এরকম একটি ওএমআর শিট আপনাদেরকে দেওয়া হবে। এই শিটটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী ইউনিয়ন নিয়োগ পরীক্ষা, এখানে এরকম পদের নাম এবং নিয়োগ পরীক্ষা কত সালে হচ্ছে সেই সালটি আপনাদেরকে এখানে লিখতে হবে। এখানে বাংলাদেশ সম্পর্কে বাংলায় দুইটি ইংরেজিতে দুইটি বাক্য লিখুন, এরকম বলা থাকবে। আপনার এখানে যে কোনো টপিকস দিতে পারে, এখানে বাংলাদেশ দেওয়া রয়েছে কারণ এটি একটি নমুনা কপি। পরীক্ষার হলে আপনাদেরকে এরকম একটি ওএমআর শিট দেওয়া হবে এবং সেই ওএমআর শিটে যে কোনো টপিক্সের উপর দুটি বাক্য লিখতে হবে, বাংলা এবং ইংরেজি। উপর লিখতে হবে বাংলাতে এবং নিচে লিখতে হবে ইংরেজিতে। তারপর এখানে রোল নম্বর লিখতে হবে আপনার, বাংলাতে লিখতে হবে রোল নম্বরটি। তারপর এখানে প্রার্থীর নাম উপর লিখতে হবে বাংলায়, নিচে লিখতে হবে ইংরেজিতে। তারপর পিতার নাম বাংলা এবং ইংরেজি লিখতে হবে, মাতার নাম বাংলা এবং ইংরেজি লিখতে হবে। তারপর এখানে জেলার নাম লিখতে হবে, অর্থাৎ নিজ জেলার নাম, আপনার যে জেলা সেই জেলাটি লিখতে হবে এখানে। তারপর এখানে প্রার্থীর স্বাক্ষর, অর্থাৎ আপনি আবেদন করার সময় যে স্বাক্ষরটি দিয়েছিলেন আবেদন ফর্মে, সেই স্বাক্ষরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। স্বাক্ষর যদি না মিলে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, অর্থাৎ আপনার পরীক্ষা হলে যিনি গার্ড থাকবেন, দায়িত্বরত যে টিচার থাকবেন, সেই টিচার এখানে স্বাক্ষর করবেন এবং এখানে তারিখটি লিখে দিবেন। তারপর এখানে রোল নম্বর লিখতে হবে বাংলায়, এখানে আপনি দেখতে পাচ্ছেন রোল নম্বর বাংলায়। এই গড়গুলোতে আপনি আপনার রোল নম্বরটি বাংলায় লিখবেন। লেখার পর আপনাদেরকে এই বৃত্তগুলো পূরণ করতে হবে। যেমন এখানে যদি আপনার রোল নম্বর থাকে 1, তাহলে আপনাকে এই 1 সিলেক্ট করতে হবে। এখানে যদি থাকে 5, তাহলে আপনাকে এই সই নিচের দিকে বরাবর 5 সিলেক্ট করতে হবে। তারপর এখানে যদি থাকে 6, তাহলে আপনাকে নিচের দিকে এসে বরাবর 6 সিলেক্ট করতে হবে। এরকম ভাবে পর্যায়ক্রমে আপনাদেরকে এই বৃত্তগুলো ভরাট করতে হবে। তারপর এই পাশে সেট কোড দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যে সেটের প্রশ্ন পাবেন সেই সেট কোডটি এখান থেকে আপনাকে পূরণ করতে হবে। হ্যাঁ প্রিভিয়ার্স, এভাবেই আপনাদেরকে ওএমআর শিটটি পূরণ করতে হবে। প্রিভিয়ার্স, আপনাদেরকে ওএমআর শিটের লিঙ্গ সিলেক্ট করতে হবে, ছেলে হলে পুরুষ আর মেয়ে হলে মহিলা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃত্তগুলো ভরাট করে দিলেই হবে। হ্যাঁ প্রিভিয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজিরা শিটের নমুনা, এরকম একটি হাজিরা শিট আপনাদের সামনে দেওয়া হবে। এখানে প্রথমে থাকবে ক্রমিক নং, অর্থাৎ সিরিয়াল নম্বর দেওয়া থাকবে। তারপর রোল নম্বর থাকবে, এখান থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করতে হবে। ছবি সহ দেওয়া থাকবে, এখানে আপনার ছবি থাকবে। তারপর এখানে আপনার নাম থাকবে, পরীক্ষার্থীর নাম থাকবে। এখানে আপনার রোল নম্বর, ছবি এবং নাম এগুলো ভালো করে মিলিয়ে নেবেন। তারপর পরীক্ষার্থীর স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দিতে হবে। তারপর এই পাশে সেট কোড দেখতে পাচ্ছেন ওএমআর এর ক্রমিক নং, এ পাশে আপনার ওএমআর শিটে যে ক্রমিক নং হয়েছে সেই ক্রমিক নম্বরটি এখানে লিখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটি ক্রমিক নং দেখতে পাচ্ছেন, এই ক্রমিক নংটি আপনাদেরকে লিখতে হবে এই জায়গায়, এই পাশে এই ক্রমিক নম্বরটি আপনাদেরকে লিখতে হবে। আপনাদেরকে এই যে বৃত্তগুলো দেখতে পাচ্ছেন এই বৃত্তগুলো পূরণ করতে হবে। তো প্রিভিয়ার্স, এভাবেই আপনাদেরকে পরীক্ষা হলে হাজিরা শিটটি পূরণ করতে হবে। হ্যাঁ প্রিভিয়ার্স, এখানে এই পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো হচ্ছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। তারপর 2 নম্বরে, সে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। 3 নম্বরে, সে পরীক্ষা শুরুর পর থেকে ওএমআর ফর্ম জমা না দেওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না, তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই সকল প্রয়োজন মিটিয়ে আসতে হবে। 4 নম্বরে, সে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাত ঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, তবে তাকে তাৎক্ষণিক
বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 নম্বরে, যে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শিটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 7 নম্বরে, সে আবেদনপত্রে প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা শিটে এবং ওএমআর শিটে প্রদত্ত স্বাক্ষর সহ সকল তথ্যে মিল থাকতে হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। ওএমআর ফর্ম পাওয়ার পর ফর্মের ডান দিকে নিচে লেখা নির্দেশাবলী খুব ভালোভাবে পড়ে নিতে হবে। প্রশ্নপত্রের সেট কোড ব্যতীত অন্য সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো প্রিভিয়ার্স, এখানে আরও বেশ কয়েকটি নির্দেশনাবলী রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনারা দেখলেন যে কিভাবে ওএমআর শিট পূরণ করতে হবে এবং হাজার শিট পূরণ করতে হবে, আর সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের যে নির্দেশাবলীগুলো রয়েছে সেগুলো আপনারা দেখলেন। তো এগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন। তো প্রিভিয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করবো না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।